ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। আসহাবুল সূরা বুরুজের মধ্যে পাবেন, মহাকাব্য রচিত হয় নাই। ওই সময় এক মায়ের দুই একটা সন্তান, হ্যাঁ মা লাভ দিবে আগুনে কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে, ইনশাল্লাহ আগুনের পরেই জান্নাত আছে। এখানে একটা ছোট বালকের কথা আছে, ওই বালককে অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে আমার, দেখে নিন। ওই বালককে মানে রাজা মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে আর কি। কী শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম, জাদু শিখাচ্ছে। কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর না আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই এই পাদ্রি বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে আর কি। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্যে, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কী করলো, ওর সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে সে, ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমুল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া যালজিলহুম। এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি, ঠিক আছে? এই দোয়াগুলো শিখবেন। তো সে দোয়া করলো, আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। তো তাকে তো ফেলাতে পারলই না, বরং ওরাই নিজে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কী হলো তোমাকে মারতে পাঠালাম, কী সমস্যা, কীভাবে আসলা? এইভাবে তার আবার পাঠাইছে সেনাবাহিনী, যাও একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা, ওর সাগর থেকে ফেলে দিবা। ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, ওখানেও সে আবার দোয়া করছে, আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। সাগরে ঝড় ওঠা শুরু হলো, ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কী সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাচ্চা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? তো সে বলতেছে, দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। কী সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন, বিসমিল্লাহি রাব্বা হাযাল গোলাম, মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। কি বুঝলেন? আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তো তারা এই কাজই করলো, সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রাব্বা হাযাল গোলাম নিক্ষেপ করলো ছেলেটার। হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে, তো সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজা তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। আসহাবুল সূরা বুরুজের মধ্যে পাবেন, মহাকাব্য রচিত হয় নাই। ওই সময় এক মায়ের দুই একটা সন্তান, হ্যাঁ মা লাভ দিবে আগুনে কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে, ইনশাল্লাহ আগুনের পরেই জান্নাত আছে। তো এরকম ঘটনা আরও ঘটছে, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের দাসী, ওই যে আসিয়া, নাম মনে আছে? অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামে বলে, তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল, এবং তাদের সেই যে মাকবারা কবর সেখান থেকে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জান্নাতের ঘর, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন, ওই ঘরের যে ঘ্রাণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে পেয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে, ফেরাউনের দাসী মহাকাব্য রচিত রচনা করেছেন, আসহাবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন, ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন, তারাও জীবন দিয়েছেন, তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই, হয়েছে না? এরকম আরও অনেক হিস্ট্রি আছে, একটা একটা করে বলতে গেলে অনেক। ও একটা কথা মনে পড়লো যে সূরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই? সবাই সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, আমলটা করবেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করেন। আমি তো বলি সূরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন। কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার কলিজার মধ্যে থাক, তার মধ্যে সূরা মুলক আছে, তিনি চাইতেন সবার যেন এটা হিফজ থাকে। সূরা ইয়াসিন একটা অনবদ্য সূরা, এটাকে এটা আপনার যে কোনো হাজতও পূরণ করতে পারে ইনশাআল্লাহ, আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। তো এখানে দেখবেন পড়তে 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 এক জায়গায় পাবেন যে একটা একটা করিয়া মানে গ্রামের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহপাক নবী করে পাঠিয়েছে একই সাথে, মানে একই সাথে তিনজন নবী একটা এলাকার মধ্যে, ঠিক আছে? তো তারা দাওয়াতি কাজ করছিলেন, তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না, কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্যে, বা সে আগেই হয়তো কবুল করেছিল, দৌড়ে এসে কওমকে বলছে যে হ্যাঁ আমার কওম এই রাসূলদের অনুসরণ করো, তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না, রাসূলের অনুসরণ করো। তো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার, হাবিবে নাজ্জার। এটা নিয়ে আমার আলাদা লেকচার আছে, ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছি, এই জন্য এখানে বললাম না। শর্ট করে বলতেছে হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে, এবং তাকে হত্যা করার পরপরই মানে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেন, এবং সে বলে যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কম যদি জানতো যে আজকে আমি কত সফল। হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতেছে যে আমাদের কম যদি জানতো যে আজকে আমরা কত সফল। তো এই হাবিবে নাজ্জারের জীবন দেয়াটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। আসহাবুল কাহাফও জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন, একটা শিরকে পরিপূর্ণ সভ্যতা, জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন, আল্লাহবাক তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন। এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করেন, ইমান আনেন, আল্লাহবাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে পারবে। তারা ঘুমিয়েছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন, ডান থেকে বামে, বাম থেকে ডানে। ঘুমিয়ে থাকলে আল্লাহবাক আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারেন যদি আপনি হকের উপরে থাকেন। তারাও কিন্তু জীবন বিসর্জন দিল, এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। শুধু মহাকাব্য না, তাদেরকে যখন 309 বছর পর জাগ্রত করা হয়, তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু পরকালে রিজারেকশন যেটা হবে পুনরুত্থান এইটাতে বিশ্বাস করতো না। 309 বছর আগের এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহপাক 309 বছর পরের একটা সভ্যতাকে হেদায়ত দিয়ে দিয়েছে, তাহলে মহাকাব্য রচিত হয় নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী মুসা আলাইহিসসালাম ফেরাউনের যে কবল, এখান থেকে নাজাত দেওয়ার জন্য মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠান নাই, তার ভাই হারুন আলাইহিসসালাম তার সাথে ছিলেন। দেখেন ফেরাউন কিন্তু জানতো, তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই, তোমার রাজপ্রাসাদ একদম কাঁপাই দিবে, কিন্তু তখন কিন্তু সে কী শুরু করলো, সব ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করা শুরু করলো। ইউযাব্বিহুনা আবনাআকুম, বলেন আরেকটা কি, ওয়াইয়াসতাহিউনা নিসাআকুম, পড়তে হবে, পড়াশোনা করতে হবে ভাই, যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সুরায় আছে। কোরআনকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে, দাবি তুলেন যে কোরআনের শিক্ষা মানে কোরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক, কোরআনের আলাদা ফ্যাকাল্টি খোলা হোক, সিরাত সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস, উসুলের কথা নাই বা বললাম, অ্যাটলিস্ট হাদিস হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক। আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ এর সমন্বয় চাই। অন্যথায় দেখবেন সংগ্রাম ঠিকই করতেছেন, এদিকে আবার মেয়ে নিয়ে ডেডিংও করবেন, কী লাভটা হলো বলেন আমাকে? এখানে তো জেনা করতেছে, সংগ্রাম হচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়তেছে না, বুঝতে পারেন কথা? সংগ্রামে আপনি আছেন, বিপ্লবে আছেন, অভ্যুত্থানে আছেন, নামাজে নাই, হ্যাঁ কোরআনের তিলাওয়াতে নাই, দার্সে নাই,
তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে আপনার চেতনার মধ্যে দুনিয়া 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 থাকবে কিন্তু আখিরাতের কোনো চেতনা থাকবে না আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখবে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক মানে নবীদের ঘটনা থেকে বললাম এবং কি কিছু কিছু ভিতরের ঘটনা থেকে বললাম এই পার্টটা একটু মনোযোগ দিবেন তার আগে আমি মূসা আলাইহিস সালামের কথা শেষ করে নিই মূসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হয়েছিল তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন মনে আছে ফেরাউনের স্ত্রী সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মূসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকল যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাসায়